আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো মিস, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখাপড়া কেমন চলছে বলো দেখি। জি মিস, চলছে আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো হলেই ভালো। এখন কথা হচ্ছে, গত লেকচার পর্যন্ত 2 নম্বর চ্যাপ্টার আমরা আলোচনা করেছি, তো সেই গত লেকচার পর্যন্ত 2 নম্বর চ্যাপ্টারে কোনো সমস্যা আছে কিনা একটু বলবা আমাকে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। যারা এসছো সবাই উপস্থিতি দাও, 10 জন আসছো তোমরা। তোমরা একটু জানাও আমাকে 2 নম্বর চ্যাপ্টারে কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ অথবা না, তুলনাহীন না, একটু কথা বলো দেখি। নো ম্যাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, অন্যান্যরা, নতুন একজন মেয়ে আছো নুসরাত জাহান, একটু কথা বলো দেখি। মিস, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, অনেক বড় একটা চ্যাপ্টার, সম্ভবত 14টা লেকচার এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত, তো সেই ক্ষেত্রে চ্যাপ্টারটা, আসসালামু আলাইকুম মিস, কোনো সমস্যা থাকলে কিন্তু সেটা রয়ে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করো মেয়েরা, প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার আগে হ্যাঁ কোনো সমস্যা থাকলে সেটা জানাবা, আর পরবর্তীতে পড়তে গিয়ে যদি সমস্যায় পড়ো তাহলেও কিন্তু আমাকে নির্দ্বিধায় জানাবা, কেমন? তো আজকে আর আমরা ওই চ্যাপ্টার নিয়ে কথা বলবো না, যেহেতু অনেকগুলো ক্লাস মানে চ্যাপ্টার 2-তেই চলে গেছে, তো আমরা আরো 2-1 দিন পর তোমাদেরকে জিজ্ঞাসা করবো আর কি, যদি সমস্যা থাকে বা ওই চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো আবার একটু আলোচনা করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ আচ্ছা, অনেকেই দেখছি যে রোল নাম্বার দেয় নাই। হ্যাঁ, রোল নাম্বার যদি কেউ না দিয়ে থাকো তাহলে তারা রোল নাম্বারটা পাশে দিয়ে দিবা। সবাই উপস্থিতি দাও, মাত্র 9 জন, 10 জন উপস্থিতি দিয়েছো, তোমরা 18 জন আছো এখন পর্যন্ত। তো আমি এখন মূল আলোচনায় চলে যাব, তোমাদেরকে যেহেতু বললাম যে 2 নম্বর চ্যাপ্টার আমরা গত লেকচারে শেষ করেছি, তাহলে বুঝতেই পারছো যে আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে, মানে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। ওয়ালাইকুম আসসালাম। তো যারা এখন জয়েন করেছো তারা সবাই উপস্থিতি দাও। হ্যাঁ, উপস্থিতি দিতে থাকো মেয়েরা। দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারটা? জি মিস। আচ্ছা, আমরা জীববিজ্ঞান ক্লাসে আছি, তোমরা আছো আমার সাথে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা, অধ্যায় 3, কোষ বিভাজন হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা শুরু করব এই অধ্যায়টা। তো কোষ বিভাজন সম্পর্কে তোমাদের আশা করি ধারণা আছে, তোমরা ক্লাস 8-এ কোষ বিভাজন সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছো। আচ্ছা, এখন যারা জয়েন করেছো মেয়েরা, অনেকেই উপস্থিতি দাও নাই, পরে কিন্তু লেকচার শুনতে শুনতে দেখা যাবে বা আলোচনা করতে করতে ভুলে যাবা। হ্যাঁ, উপস্থিতি দাও তো মেয়েরা, একটু উপস্থিতি দিয়ে দাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা এসছো সবাই উপস্থিতি দাও, তোমরা 23 জন আছো এখন। তো আমরা নতুন অধ্যায় কোষ বিভাজন শুরু করতে যাচ্ছি, তাহলে আজকের লেকচার নাম্বারটা একটু দেখি। লেকচার নাম্বার হচ্ছে 21 এবং পর্ব 1, এই চ্যাপ্টারের পর্ব নাম্বার 1। আর আমি শায়লা পারভীন আছি তোমাদের সাথে। আমরা একটু আলোচ্য বিষয়গুলো দেখব, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা মূলত আজকে আলোচনা করব কোষ বিভাজন ও তার প্রকারভেদ নিয়ে। হ্যাঁ, প্রথমেই তোমাদের বইয়ে যেভাবে উপস্থাপিত আছে সেখানে একটা সূচনা আছে, আমি তোমাদের বই অনুসারেই পড়াই, কেননা আসলে তোমরা তো এখনো অত বড় হও নাই, তোমরা বই বইয়ে যেভাবে আছে সেই সিরিয়ালটা মেনটেন না করলে আসলে তোমরা একটু ঝামেলায় পড়ে যাও। এই কারণে কিন্তু আমি বইয়ের
ছবিও দেখায় দেই এবং আমি নিজে যেখানে প্রয়োজন কোনো কিছু উপস্থাপন করা সাজিয়ে রাখা সেটাও করি। তো এখানে কোনো সমস্যা থাকলে তোমরা একটু জানাবা। হ্যাঁ, এরপরে আমরা জানবো মাইটোসিস কি, মাইটোসিসের বৈশিষ্ট্য দেখব, সম্পাদিত হওয়ার স্থান অর্থাৎ মাইটোসিস কোথায় হয়, কোন কোন জায়গাতে হয়, উদ্ভিদ ও প্রাণীর কোন কোন জায়গায় মাইটোসিস হয় সেই সম্পর্কে জানবো, আর মাইটোসিসের পর্যায় সমূহ নিয়ে আলোচনা করব। তো মূল আলোচনা আসলে মাইটোসিসের পর্যায় সমূহ, আর এই পুরাটা অংশ যত কিছু দেখছো, হ্যাঁ, যা আলোচ্য বিষয় দেখছো প্রত্যেকটা অংশই কিন্তু তোমরা আসলে ক্লাস এইটে জেনেছো, মোটামুটি আলোচনা করা হয়েছিল, বলো তো, তাই না? তুলনাহীনা সবকিছু আলোচনা করা হয়েছে, কিন্তু একই জিনিস ক্লাস এইট এবং নাইনে আলোচনা করা হচ্ছে, কেন বুঝতে পারছো মেয়েরা? কেন বলো, এটার গুরুত্ব কতখানি বুঝতে পারছো নাকি বলো? হ্যাঁ, এই যে ক্লাস এইট থেকে শুরু হয় 12 পর্যন্ত একই বিষয় তোমরা জানবা, কিন্তু আস্তে আস্তে তথ্যগুলা হবে আরো অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি তথ্য জানবা তোমরা, নতুন নতুন অনেক তথ্য জানবা। তো প্রথমেই আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেই বিষয়টাকে তুলে ধরছি আমি। 3.1 এ আছে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। মূলত এই পৃষ্ঠার প্রথম দিকেই যে আলোচনাটা করেছে সেটা কোষ বিভাজন আসলে কেন আমরা পড়বো এই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে। তোমরা জানো যে আমাদের দেহ কোষ দ্বারা গঠিত, সেটা এককোষী জীব হোক আর বহুকোষী জীব হোক, হ্যাঁ, তাদের দেহ কিন্তু কোষ দ্বারা গঠিত। কোষীয় জীবই কিন্তু আমরা বেশি দেখি, তাই না? তো একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়, সেটা এককোষী জীব হতে পারে, বহুকোষী জীব হতে পারে। এখন এককোষী জীব যেগুলো সেইগুলোকে আমরা কিভাবে চিনি, যে জীবগুলার দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত, তাই না, তাদেরকে আমরা কি বলবো, এককোষী জীব বা ইউনিসেলুলার জীব। হ্যাঁ, এদেরকে আমরা চিনি, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এই অ্যামিবা ব্যাকটেরিয়ার নাম তো তোমরা শুনেছো মেয়েরা, বলো দেখি, শুনেছো না, দেখেছো না? তো যাই হোক, এইগুলো হচ্ছে এককোষী জীব। তাহলে এদের জীবন মানে সবকিছু কাজ, জীবনের প্রতিটা কাজই কিন্তু একটা কোষের মধ্যেই হয়ে থাকে, এদেরকেই বলা হয় ইউনিসেলুলার বা এককোষী জীব। এই এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটা থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করতে পারে, অর্থাৎ এককোষী জীবের পরবর্তী জেনারেশন যা আসে সেটা মূলত কোষ বিভাজনের মধ্য দিয়ে আসে। হ্যাঁ, অর্থাৎ পরবর্তীতে যত এককোষী জীব সৃষ্টি হবে একটা এককোষী থেকে, সেটা কোষ বিভাজনের মধ্য দিয়েই হয়ে থাকে, এটা খুব সহজ সরল প্রক্রিয়া। কিন্তু অনেক জীব আছে, বেশিরভাগ জীবই আমরা যেগুলো আশপাশে দেখি বা আমরা নিজেরাও যে আছি, এই জীবগুলো একাধিক কোষ নিয়ে গঠিত, এদেরকে আমরা বলবো হচ্ছে বহুকোষী বা মাল্টি সেলুলার জীব। এই যে মানুষ, বটগাছ, তিমি মাছ, হ্যাঁ, আশপাশের মোটামুটি যত জীব আমাদের চোখে পড়ে, উদ্ভিদ প্রাণী, সবগুলাই হচ্ছে কোটি কোটি কোষ দিয়ে এদের দেহ গঠিত। কিন্তু এখন আমরা এই কথাগুলা কেন বলছি, কেন বলছি জানো, এই যে বললাম এককোষী জীবের পরবর্তী জেনারেশন আসার জন্য প্রয়োজন হচ্ছে কোষ বিভাজন, আবার ঠিক একইভাবে এই যে বহুকোষী জীব আমরা, তারপরে বটগাছ, তিমি মাছ, এদের যে মানে জীবনটা শুরু হয় একটা কোষ থেকে, এই মাল্টিসেলুলার জীবের জীবন শুরু হয় একটা কোষ থেকে, কিন্তু আমরা কি আর এককোষী থাকি নাকি বহুকোষী হয়ে যাই? পরিণত হই এবং এমন জীবও আছে, যেমন আমাদের কথাই আমরা বলি, কোটি কোটি কোষ দিয়ে কিন্তু আমাদের দেহটা গঠিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন কেন আবশ্যক? হ্যাঁ, এখন যেই আলোচনাটা করলাম এটা একটু শর্টকাট ওয়েতে আমরা দেখতে পারি, যেমন এককোষী জীবের জন্য কেন প্রয়োজন, কারণ এককোষী জীব কোষ বিভাজন করবে, কোষ বিভাজন করে তারা সংখ্যা বৃদ্ধি করবে, এবং এর ফলে কিন্তু এদের এই যে প্রজনন কিন্তু এই সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়েই হয়ে থাকে, যার কারণ হচ্ছে বা যার উপায় হচ্ছে কোষ বিভাজন। কথাটা কি বোঝা গেল মেয়েরা? হ্যাঁ, এককোষী কোষ বিভাজন প্রক্রিয়া দিয়ে কি করে, সংখ্যা বৃদ্ধি করে, তাই না? তার মানে জেনারেশন, নতুন জেনারেশন আসে। বলতে পারবা এই এককোষী জীবের যে কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম কি? মাইটোসিস। ভেরি গুড, মাইটোসিস। আচ্ছা, এখন বহুকোষী জীবের বেলায় কি হয় দেখো,
বহুকোষী জীবের ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন হয়, এটা তোমরা জানো। কোথায় উৎপন্ন হয় বলতে পারবা? কোন নির্দিষ্ট অঙ্গে? জনন কোষে। জনন তো এটাই তো জনন কোষ, ডিম্বাণু আর শুক্রাণুই তো জনন কোষ, এরা জনন অঙ্গে গঠিত হয়। স্ত্রী দেহে জননাঙ্গে ডিম্বাণু তৈরি হয় আর পুরুষ দেহের জননাঙ্গে শুক্রাণু গঠিত হয়। এই ডিম্বাণু আর শুক্রাণু পরস্পর মিলিত হয়, যে যোগ চিহ্ন দিয়েছি, পরস্পর মিলিত হয়ে হওয়ার নামই হচ্ছে নিষেক। এই নিষেক হওয়ার ফলে এই ডিম্বাণুটা কি হলো? নিষিক্ত হলো। নিষিক্ত ডিম্বাণুর নাম হলো জাইগট। তোমাদের মনে আছে কিনা? টুয়াইসেন হয়ে গেল, ক্লাস এইটে পড়েছো না মেয়েরা? হ্যাঁ, তার মানে এরা দুজন মিলিত হয়ে জাইগোট তৈরি করলো। জাইগোট কিন্তু পরবর্তীতে কোষ বিভাজনের মধ্য দিয়ে হ্যাঁ আস্তে আস্তে বড় হতে থাকে, বহুকোষী পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। যেমন আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দেহে ডিম্বাণু শুক্রাণু উৎপন্ন হওয়ার পরে নিষেক ক্রিয়া সম্পাদন হয়, জাইগোট উৎপাদন হয়, আবার কোষ বিভাজন হয়ে পূর্ণাঙ্গ জীব হয়। এই কোষ বিভাজনটা কি ধরনের কোষ বিভাজন মেয়েরা? মিয়োসিস। মাইটোসিস। জাইগোটে হবে, জাইগোটে মাইটোসিস হবে। কিন্তু এই যে পূর্ণাঙ্গ জীব, এই পূর্ণাঙ্গ জীবের জননাঙ্গ যখন গঠন হয়, সেই জননাঙ্গের মধ্যে তোমার হলো জনন মাতৃকোষে তোমার হচ্ছে মিয়োসিস হয়। সেই বিষয়টাও এখানে লিখেছি যে পূর্ণাঙ্গ জীব এই যে আবার তৈরি হলো, সেই পূর্ণাঙ্গ জীবে কোষ বিভাজন হবে এবং সেখানে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হবে। এই জনন কোষ বিভাজনের মধ্য দিয়ে, সরি, এখানে আসলে জনন মাতৃকোষের পরে কোষ বিভাজন লেখা দরকার ছিল। তাহলে জনন মাতৃকোষে কোষ বিভাজন হয়ে জনন কোষ হয়, যার নাম হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু। কথা কি বুঝেছো? তার মানে ঘুরে ঘুরে আসছে। এ দেখো, আবার জনন হচ্ছে, আবার জনন কোষ মানে হলো ডিম্বাণু শুক্রাণু, সেটা আবার নিষেক হচ্ছে, আবার কোষ বিভাজনের মাধ্যমে আবার পূর্ণাঙ্গ জীব গঠিত হচ্ছে। হ্যাঁ বলো, কে বলতে চাচ্ছিলা? তাহলে পূর্ণাঙ্গ জীব গঠনের পর মাইটোসিস প্রক্রিয়াটা কি আর হয় না? হ্যাঁ, হতে থাকে। পূর্ণাঙ্গ জীব তো বড় হতে থাকে, তোমার দেহ, তোমরা যে বর্ধনশীল, তোমাদের দেহ বৃদ্ধি পাচ্ছে না আরো, গঠনটা হয়ে যাওয়া পর্যন্ত বললাম, কেননা ম্যাচিওর না হলে পূর্ণাঙ্গ জীব আমরা বলবো না। একটা ম্যাচিওর অবস্থা আসার পরে, নির্দিষ্ট বয়সের পরে কিন্তু এই যে জনন মাতৃকোষ থেকে কোষ বিভাজনের মধ্য দিয়ে জনন কোষ হয়, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু হয়। এটাই হলো তোমার, এই বিভাজনটা হচ্ছে তোমার মিয়োসিস। তার মানে মাইটোসিসের মাধ্যমে আমাদের দেহটা পরিপূর্ণতা লাভ করে, পরিপূর্ণ অঙ্গে, জনন অঙ্গে ডিম্বাণু শুক্রাণু যখন উৎপাদন হয়, তখন হয় হচ্ছে জনন মাতৃকোষে মিয়োসিস বিভাজন। এরপরে আবার সেই মিয়োসিস বিভাজনের মধ্য দিয়ে ডিম্বাণু শুক্রাণু বা জনন কোষ উৎপাদন হয়। এতটুকু একটু স্ক্রিনশট নিয়ে রেখো মেয়েরা, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপর দেখো, আমাদের বইয়ে খুব সুন্দরভাবে দিয়েছে এই বিষয়টাই, আমি যেটা বললাম সেটা এইভাবে দিয়েছে। হ্যাঁ, আমরা আর দেখবো না এই জিনিসটা। হ্যাঁ, মানে তোমরা বইয়ে দেখে নিও, আমি আর বলছি না। এই অংশটুকু আসলে এইভাবে, আসলে বিষয়টা হচ্ছে এইটা। হ্যাঁ, অনেকভাবে ঘুরিয়ে পেঁচে এখানে লেখা হয়েছে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, কোষ বিভাজন ও এর প্রকারভেদ। এটা তোমরা জানো, কোষ বিভাজন কি একজন বলতে পারবো আমরা? তোমরা কিন্তু সবাই উপস্থিতি দাও নাই। হ্যাঁ, তোমরা 32 জন আছো, 27 জন দিয়েছো। কোষ বিভাজন কি একটু বলো তো, আমরা কিন্তু সময় অনেক নষ্ট হচ্ছে, একটু বলো দেখি তাড়াতাড়ি বলতে পারবা? ঠিক আছে, আমি আমি দিচ্ছি বলে। দেখো, এটা একটা প্রক্রিয়া। হ্যাঁ, যে প্রক্রিয়ায় জীব কোষ বিভাজিত হয়ে নতুন বা অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। তার মানে কোষ বিভাজন হচ্ছে একটা প্রক্রিয়া, এর মাধ্যমে একটা কোষ থেকে 2টা বা 4টা নতুন কোষের বা অপত্য কোষের সৃষ্টি হয়। হ্যাঁ, এটা তো এইটে পড়েছো তোমরা। এখন এর প্রকারভেদ আমরা জানি, এটা প্রধানত 3টি ভাগে বিভক্ত। কোষ বিভাজন 3 প্রকার হয়ে থাকে। প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয়টা হচ্ছে মাইটোসিস, এবং তৃতীয়টা হচ্ছে মিয়োসিস। যদিও অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস এই 3টা প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে থাকে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে, 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু মূলত যে গুরুত্বপূর্ণ 2টা কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিয়োসিস। বুঝতে পারছো মেয়েরা? একটা মাইটোসিস, একটা মিয়োসিস, এই 2টা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা জানবো মাতৃকোষ কি। তোমাদের মনে আছে না মেয়েরা, যে কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ উৎপন্ন হয় সেটা হচ্ছে মাতৃকোষ। আর অপত্য কোষ কি? যেই নতুন কোষটা উৎপন্ন হবে, মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষ তৈরি হয় তাকে আমরা বলবো অপত্য কোষ। এই যে চিত্রটা একটু দেখো, এটা হলো মাতৃকোষ, যেটা কিনা বিভাজিত হবে।
বিভাজিত হবে, বিভাজনের জন্য তার একটা প্রিপারেশন প্রয়োজন, সে বড় হবে। বিভাজিত হয়ে যদি মাইটোসিস হয় সেই বিভাজনটা, তাহলে দুইটা নতুন অঙ্গাণু হবে। হ্যাঁ, তাহলে যে বিভাজিত হচ্ছে তাকে বলা হবে প্যারেন্ট সেল বা মাতৃ কোষ। তোমরা একটু সবাই ইয়ে করো তো, মিউট হও, মেরা মিউট হও, মিউট হও, কে কথা বলছে মিউট হও। তোমরা হলো 32 জন আছো, সবাই উপস্থিতি দাও তো, 29 জন দিয়েছো, 32 জন আছো। আচ্ছা আমি একটু বলি যে এই যে যেই সেলটা বিভাজিত হবে তাকে আমরা বলবো হচ্ছে মাদার সেল বা মাতৃকোষ, ঠিক আছে? আর যেই নতুন দুইটা কোষ উৎপন্ন হবে তাদেরকে আমরা বলবো অপত্য কোষ। তার মানে হলো যে যেই কোষ মানে মাতৃকোষ থেকে বিভাজনের মধ্য দিয়ে যে নতুন কোষ উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো অপত্য কোষ বা ডটার সেল। তোমরা কি ক্লাস 8 এটা পড়োনি বলো তো? তোমাদের সামনে এটা উপস্থাপন করার কারণ হচ্ছে তোমাদের বই কিন্তু এভাবে দেওয়া নাই, কিন্তু আমি জানি যে এরপরে যখন আমরা পড়বো বিষয়গুলোকে তখন কিন্তু এই বিষয়গুলো আবার সামনে আসবে, তখন যেন কোনো কনফিউশনে না পড়ো তোমরা। হ্যাঁ, আর এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখন, কেননা প্রশ্নে আবার চলে আসে। আলাদা করে যদি এমনি বলে অপত্য কোষ হয় কিন্তু বলে না যে অপত্য কোষ কোনটি, এখানে কিন্তু সংজ্ঞা দেওয়া নেই, কারণ হচ্ছে তোমরা ক্লাস 8 এর সংজ্ঞা সম্পর্কে জেনেছো, তাই না? তো এটা স্ক্রিনশট নিতে পারো মেয়েরা প্রয়োজনে। আচ্ছা, আমরা এখন মাইটোসিস বা সমীকরণিক বিভাজন নিয়ে আলোচনা করব, তোমাদের বইও এভাবেই দেওয়া আছে। হ্যাঁ, মাইটোসিস, মাইটোসিসের চিত্রটাই আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এখানে আমরা একটু দেখি মাইটোসিস কি। তোমাদের এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে মানে ইয়ে দেওয়া নাই, সংজ্ঞা দেওয়া নাই, হ্যাঁ সংজ্ঞা আকারে দেওয়া নেই, তো আমরা এখানে একটু সংজ্ঞাটা দেখে নেই তোমাদের সুবিধার জন্য। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয়ে সমকৃতির ও সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। আমরা এই চিত্রটা একটু দেখি, এটা একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আমরা। এখানে এই প্রকৃত কোষটা যখন বিভাজিত হবে তখন এর নিউক্লিয়াসটা এবং ক্রোমোজোম, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজোম দুইটাই কিন্তু একবার করে বিভাজিত হবে। বিভাজিত হয়ে দেখো সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন, যেহেতু ক্রোমোজোম একই রকম একই সংখ্যায় যায় তাহলে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ বা নতুন কোষ সৃষ্টি করে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মাইটোসিস। এখানে যদি মিওসিস হতো তাহলে কিন্তু সংজ্ঞাটা সব মানে সব বৈশিষ্ট্যই এই সংজ্ঞার মধ্যে ভিন্ন থাকতো, তোমরা জানো। আজকে আর আলোচনা করবো না আমরা, যেহেতু আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। কেন সমীকরণিক বিভাজন বলা হয় তোমরা একটু বলো দেখি আমাকে, মাইটোসিস কে কেন সমীকরণিক বিভাজন বলা হয় বলতে পারবা? মিসের ডিএনএ সংখ্যা একই থাকে, মাতৃকোষের ডিএনএ সংখ্যা আর অপত্যকোষের ডিএনএ সংখ্যা একই থাকে। ডিএনএ বা ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যা থাকে অপত্যকোষে সেম থাকে, কিন্তু সংখ্যা শুধু না, আরেকটা বিষয় আছে, এই যে এটা সমগুণ ক্রোমোজোম গুণাগুণ, ক্রোমোজোমই তো, ক্রোমোজোমই তো ডিএনএ। এই যে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষের সৃষ্টি হয়, সমগুণ কার সমগুণ? এই প্যারেন্টের। মাতৃকোষে সমগুণ সম্পন্ন এবং সমান ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, এই জন্য একে বলা হয় সমীকরণিক বিভাজন। আমরা জানি সমীকরণের ডান পাশে এবং বাম পাশে সংখ্যাগুলো একই থাকে, তাই না? আচ্ছা, এখন মাইটোসিস সম্পর্কে এই যে দেখো এখানে অনেক কিছু বলেছে, এখানে আসলে সুন্দরভাবে উপস্থাপন করেছে এর বৈশিষ্ট্যাবলী। হ্যাঁ, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃতি এবং সুকেন্দ্রিক কোষ একটা ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় আমরা জানি। আর মাইটোসিসের নিউক্লিয়াস এই যে দেখো আমি যেটা লিখেছিলাম একবার বিভাজিত হয় এবং প্রায় সমানভাবে নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও কিন্তু একবার বিভাজিত হয়, তার মানে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে একবার, ক্রোমোজোম বিভাজিত হচ্ছে একবার। আবার এই ক্ষেত্রে সাইটোপ্লাজমও কিন্তু একবারই বিভাজিত হয়, তার মানে এখানে নিউক্লিয়াস ক্রোমোজোম সাইটোপ্লাজম সবকিছু একবার করে বিভাজিত হয়, এই জন্য মাতৃকোষ আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ডিএনএর পরিমাণ সব সমান থাকে। শুধু যে পরিমাণে এক থাকে তা কিন্তু না, হ্যাঁ এখানে মাতৃকোষে ডিএনএ প্রায় হুবহু অনুলিপি গঠিত হয়, এই কারণেই কিন্তু বলা হয় যে সমগুণ সম্পন্ন, তার মানে সমান সংখ্যক ক্রোমোজোম সমগুণের ক্রোমোজোম দুইটা অপত্য কোষের মধ্যে থাকে যা কিনা মাতৃকোষেও থাকে, এই কারণেই একে বলা হয় সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন কেন বলা হয় এই বিষয়টাকে কিন্তু এখানে অনেক সুন্দর বিস্তারিত আকারে লিখেছে, আশা করি তোমরা এই অংশটুকু দেখে বিষয়টাকে বুঝতে পারবা। হ্যাঁ, মাইটোসিসের বৈশিষ্ট্য, এখানে তোমাদের মাইটোসিসের বৈশিষ্ট্যকে মানে
যেভাবে দেখিয়েছে কিছুক্ষণ আগে যেটা দেখলা সেটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলোকে দিয়েছিল, কিন্তু ক্লাস এইট এর বইয়ে এই বিষয়টাকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো যে তোমাদের এই বইয়ে কিন্তু এভাবে নাই, এই জন্য এই বিষয়টাকে আমি দেখ ভালো মতো বোঝানোর জন্য তোমাদের সামনে এইভাবে উপস্থাপন করলাম। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন প্রক্রিয়া, এটা একটা বৈশিষ্ট্য এখানে। আচ্ছা এখন যারা আসছে সবাই উপস্থিতি দাও। নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়, সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষ সৃষ্টি হয়, ক্রোমোসোমের সংখ্যা অপরিবর্তিত থাকে, আর ওই যেই কারণে এই যে দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে একই সংখ্যায় একই ধরনের ক্রোমোজোম দুইটা কোষ পায়, এই কারণে একে ইকুয়েশনাল বা সমীকরণ বিভাজন বলা হয়। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আগের পেজটা মানে আগের যে স্লাইডটা দেখালাম এবং এই স্লাইডটা, এই দুইটা মিলায় তার মানে তোমাদের বইয়ের অংশটা আর এইটার এই অংশটুকু দুইটা মিলিয়ে তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো আলাদা করে লিখবা। বুঝতে পারছো মেয়েরা? হ্যাঁ অথবা না বলো, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের কাজ। সবকিছু আমি গুছিয়ে দিব না বাবা, সবকিছু গুছিয়ে দিলে তোমরা কিন্তু আর কাজ করা করতে মানে পারবা না, নিজের থেকে কাজ করা শিখতে হবে। মাইটোসিস সংগঠিত হওয়ার স্থান তোমাদের বই কিন্তু আলাদাভাবে এভাবে পয়েন্ট আউট করা নাই। হ্যাঁ আমি অংশটুকু দেখাই দিচ্ছি তোমাদেরকে কোন জায়গাটা থেকে লেখা। আমরা জানি যে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহ কোষে বা সোমাটিক সেলে আসলে মাইটোসিস হয়ে থাকে। আমাদের মতো যারা প্রকৃত কোষী আছে অর্থাৎ ইউক্যারিওটিক সেল। হ্যাঁ বলো। একটু জোরে কথা বলো না, আমি বুঝতে পারছি না। মিস উপস্থিতি চ্যাট বক্স দিব? হ্যাঁ চ্যাট বক্সে উপস্থিতি দিবা। আচ্ছা নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে, হ্যাঁ মানে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত দেহকোষে হয়ে থাকে এগুলো, মানে মাইটোসিস বিভাজন হয়ে থাকে, আর বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে আমরা আসলে এই কথাটা না, মূল কথা হচ্ছে আমাদের কোথায় হয়, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়, আর প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের মানে প্রাণীদের ক্ষেত্রে এই দেহকোষে হয় এবং বর্ধনের অংশগ্রহণ করে, আর উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয় দেখো, উদ্ভিদের যে বর্ধনশীল অংশগুলো আছে যে অংশগুলো বেশি বাড়ে, হ্যাঁ দ্রুত বৃদ্ধি পায়, এমন অংশের মধ্যে পাওয়া যায়। অবশ্যই সেই অংশগুলোতে ভাজক টিস্যু থাকবে, ভাজক টিস্যু যেই জায়গাতে থাকবে সেই জায়গায় বর্ধনটা খুব দ্রুত হবে। যেমন কোন কোন জায়গা দেখি আমরা, কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, এগুলো তোমরা ক্লাস এইটে চিনেছ, বর্ধনশীল পাতা মানে একদম আগায় যে পাতাটা থাকে মুকুল, এগুলোতে মাইটোসিস প্রক্রিয়া হয়। তাহলে আমরা জানলাম প্রাণীর ক্ষেত্রে দেহকোষে হয় দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করার জন্য, আর উদ্ভিদ উদ্ভিদের কোন কোন অঞ্চলে হয় এটা একটু দেখলা তোমরা এখন। হ্যাঁ আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে কিভাবে হয় কখন হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময় কিন্তু এই বিভাজনটা হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে অযৌন জননের সময় মাইটোসিস হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মাইটোসিস কখন এবং কোথায় হয়, একটু জানাও মেয়েরা। আমি আচ্ছা তোমাদের বইয়ে কিন্তু আছে এই জায়গাগুলো, শুধু আলাদা করে এই যে পয়েন্ট দিয়ে দিয়েছি যে তাহলে বুঝতে পারবা কোন জায়গা থেকে কোন উত্তরটা তুমি খুঁজে পাবা। এখন আমরা জানবো মাইটোসিসের পর্যায়সমূহ সম্পর্কে। আমরা জানি যে মাইটোসিস হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এখানে কিন্তু ভাগা ভাগের কোনো প্রয়োজন মানে ভাগের কোনো জায়গা নাই, স্বাভাবিকভাবে কিন্তু ভাগ করা না তাই তো, কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু এটাকে ভাগ করে আলোচনা করে থাকি সুবিধার্থে। হ্যাঁ আমাদের আলোচনার সুবিধার্থে একে ভাগ করা হয়েছে। তো এই বিভাজনে আসলে দুইটা দুই ধরনের বিভাজন আমরা লক্ষ্য করতে পারি, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন যেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। হ্যাঁ আর পরবর্তীতে সাইটোকাইনেসিস হয়, এটাকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে আমরা দেখতে পাই ক্যারিওকাইনেসিস আগে হয় এবং পরে সাইটোকাইনেসিস হয়, আর আমরা জানি প্রথম থেকেই যে সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস কি, তোমরা জানো না বলো তো, মনে নাই মেয়েরা? এখন বিভাজন শুরুর আগে কিন্তু আবার কোষের কিছু প্রস্তুতির প্রয়োজন হয়, সেই প্রস্তুতিমূলক পর্যায়টাকে আমরা বলি ইন্টারফেজ, এই সম্পর্কেও তোমরা ক্লাস এইটে পড়েছো। আর বর্ণনা সুবিধার জন্য মাইটোসিসের যে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসকে পাঁচটা পর্যায়ে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোফেজ, তারপর একটা হচ্ছে প্রোমেটাফেজ, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পাঁচটা পর্যায়কে তোমাদের সিরিয়াল বাই মনে রাখতে হবে, হ্যাঁ সিরিয়াল বাই মনে রাখতে হবে। আচ্ছা আমরা চলে যাই একটু গুছানো একটা জায়গায়, দেখি গুছানো অবস্থায় আমরা কিভাবে সেগুলোকে লিখতে পারি।
ইন্টারফেসটা আসলে কি? ইন্টারফেস হচ্ছে বিভাজন, মানে কোষ বিভাজন শুরু হওয়ার আগে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায়ে। তাহলে আমরা ইন্টারফেস কি এটা যদি চাই তাহলে আমরা বলতে পারবো যে কোষ বিভাজন শুরু হওয়ার আগে বা মাইটোসিস শুরু হওয়ার আগে নিউক্লিয়াসের যে প্রস্তুতিমূলক পর্যায়ে তাকে আমরা বলতে পারবো কি, ইন্টারফেস। এটা খুবই কিন্তু জরুরি এবং অনেক বেশি সময় ইন্টারফেজেই খরচ হয়। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। একটু স্ক্রিনশট নিয়ে রাখো মেরা, তোমাদের জন্য সুবিধা হবে। আমি একটু দেখায় দেই মেরা, এই যে এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হলো, দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, এটা ক্যারিওকাইনেসিস। আর এই যে কোষটা, মাতৃকোষটা একটা মানে একটা সময় নেয়, বিশ্রামের জন্য সময় নেয়, এই সময় অনেক কাজ করে ফেলে, বিশ্রাম ঠিক বলবো না, এই সময় অনেক বেশি কাজ হয়, প্রস্তুতিমূলক কাজ হয়, এই ফেজটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, তাহলে আমরা চিনতে পারলাম সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন আর ইন্টারফেসকে। ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনকে এই যে পাঁচটা পর্যায়ে বিভক্ত করতে পারি আমরা, সেটা হচ্ছে প্রোফেজ, একটু আগেই দেখলাম, তারপর একটু লিখলাম, গুছায় তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং শেষটা হচ্ছে টেলোফেজ। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের আবার এই পাশাপাশি লেখা থাকলে তোমাদের মুখস্থ করতে সমস্যা হয়। ক্যারিওকাইনেসিসের ধাপ কিন্তু এগুলো, এই বিষয়গুলো মনে রাখতে হবে তোমরা জানো, মাইটোসিসের ধাপ এগুলো, আসলে এটা হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপ। ঠিক আছে মেয়েরা, এখন আমরা প্রথম পর্যায়ে প্রোফেজে চলে যাচ্ছি। তোমাদের এই চিত্রটা কিন্তু পরিচিত একটা চিত্র, বলতো এটা প্রোফেজ হয়েছে, এখানে কি কি পরিবর্তন আসে একটু বলতে পারবা, মনে আছে নাকি কারো, একটু জানাও তো মেয়েরা, একটু মনে থাকলে বলো, বলতে পারবা একটা পয়েন্টও কি বলা সম্ভব? সম্ভব না, ক্রোমোজোম গুলো থেকে পানি শুকিয়ে যায় এরকম কিছু ছিল? হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যে পানি বিয়োজন ঘটে, বিয়োজন ঘটে, শুকিয়ে জানা বিয়োজন মানে ট্যাগ করতে থাকে, এবং এর ফলে ক্রোমোজোম গুলো যে প্রথম পর্যায়ে একদম পেঁচানো ছিল সেটা আর নাই, ক্রোমোজোম গুলো পেঁচানো অবস্থা থেকে আস্তে আস্তে ভেঙে আলাদা হয়ে যায়। হ্যাঁ, আলাদা হয় এবং এখানে কি হয়, পানি বিয়োজনের ফলে আস্তে আস্তে মোটা হতে থাকে, কারণ এরা হচ্ছে সংকুচিত হয়, সংকুচিত হয়ে মোটা আর খাটো হতে শুরু করে। এই সময় অনেক কাজ হয়, অনেক অনেকগুলো এর বৈশিষ্ট্য আছে বা কাজ আছে। এই যে নিউক্লিয়ার যে এনভেলপ এইটা, আর নিউক্লিয়ার যে নিউক্লিওলাস, এরা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে যেতে থাকে, এখানে দেখায় নেই এটা প্রথম পর্যায়ে এই কারণে। হ্যাঁ, এছাড়া এখানে রঞ্জন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং ক্রোমোজোমকে কিন্তু গুণা যায় না এখানে, কিন্তু শেষের দিকে এসে আবার ক্রোমোজোমে দুইটা অংশ হয়ে যায়। দেখো এই যে বাহুগুলো দুইটা অংশ দেখা যাচ্ছে না মেয়েরা, বলতো? হ্যাঁ, ভেঙে গেছে এবং দুইটা অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু চুলের মতো একটা অংশ ছিল, পরবর্তীতে দুইটা অংশ হয়ে যায়, প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। আমি একটু দেখি প্রফেসে এখানে কি কি লেখা আছে, আমাদের বইয়ে যেভাবে লেখা আছে, মাতৃকোষটা প্রথমে দেখো এরকম পেঁচানো ছিল ক্রোমোজোম গুলা, তারপরে প্রোফেজের প্রথম পর্যায়ে দেখো আস্তে আস্তে জলবিয়োজনের ফলে আস্তে আস্তে ভেঙে ভেঙে গেছে এবং পেঁচানো অবস্থা থেকে ভাঙা অবস্থায় চলে আসে, তারপরে হচ্ছে জলবিয়োজন চলতেই থাকে এবং আস্তে আস্তে দেখো শেষ অবস্থায় যে মোটা হয়ে গেছে, বুঝছো, এক একটা ক্রোমোজোম অনেক মোটা হয়ে গেছে। আর দুইটা অংশ যে দেখা যাচ্ছিল না, এখানে এসে কিন্তু আরো মোটা হয়ে যাওয়ার ফলে দুইটা অংশ বা ক্রোমাটিডকে স্পষ্ট, মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তো মাইটোসিসের এই প্রথম পর্যায়টা হলো প্রোফেজ, এবং এখানে নিউক্লিয়াসটা আকারে প্রথমে নিউক্লিয়াসটা বড় হয়। হ্যাঁ, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে বা পানি বিয়োজন হয়, এর ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা খাটো হতে শুরু করে। আর তখন কি হয় জানো, যৌগিক অণুবীক্ষণ দিয়ে এটাকে আমরা দেখতে পারি। গত লেকচারে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র চিনেছিলাম এরা। হ্যাঁ, সেই অণুবীক্ষণ যন্ত্রটা দিয়ে আমরা এটাকে সহজেই দেখতে পারবো। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে। এই দেখো দেখতে পাচ্ছ মেয়েরা, সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয়নি, সেন্ট্রোমিয়ার তো চিনো মেয়েরা, দেখো তো সেন্ট্রোমিয়ার হচ্ছে মাঝখানের গোল অংশটা, আর দুই পাশে হচ্ছে বাহু, সেই বাহুর অংশগুলো লম্বালম্বী ভাবে দুই ভাগে বিভক্ত হয়,
ফলে দুইটা ক্রোমাটিড উৎপন্ন হয়। ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, এদের কিন্তু সংখ্যা গণনা করা যায় না। এখানে ছাড়া ছাড়া মনে হচ্ছে, তারপরেও কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপে দেখবো এদেরকে, তখন কিন্তু সংখ্যা গুনতে পারবা না। এখানে তো আসলে অল্প সংখ্যায় ক্রোমোজোমকে দেখানো হয়েছে, অল্প সংখ্যক ক্রোমোজোম দেখানো হয়েছে বলে আমরা গুনতে পারছি, কিন্তু ক্রোমোজোম কিন্তু অনেকগুলো থাকে। আমাদের দেহের কোষকে যদি দেখানো হয় তাহলে তোমরা জানো 23 জোড়া ক্রোমোজোম থাকবে, 46টা। তো 46টা যখন থাকবে তখন কিন্তু এদেরকে সহজে গোনা যাবে না, তারপরেও এদেরকে মোটামুটি দেখা যায় এই প্রফেস পর্যায়ে এসে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি কি হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোমের পানি বিয়োজন হওয়ার ফলে এরা মোটাখাটো হয়, ঠিক আছে। প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা লম্বলম্বী দ্বিভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে। আর এখানে একটা বিষয় লেখা নেই, সেটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস তখনও থাকে কিন্তু শেষের দিকে অবলুপ্তি ঘটতে থাকে। যেহেতু লেখে নাই তোমরা লিখবা না, ঠিক আছে। বড় ক্লাসে যেয়ে দেখবা যে এই পর্যায়ে শেষের দিকে এসে কিন্তু এই দুইটা কাজ হয়। তো প্রফেস সম্পর্কে মোটামুটি ধারণা ঠিক আছে, বলো তো, বুঝতে পারলা? কি পুরাটা পড়ানো যাবে না বুঝতে পারলাম, কারণ প্রথম অংশটাই অনেক সময় চলে গেছে। এখন আমরা প্রফেজের পরে প্রোমেটাফেজ পাশাপাশি চিত্রটা একটু দেখি। দেখো প্রফেজ থেকে যখন প্রোমেটাফেজ আসবে তখন কত ধরনের পরিবর্তন আসে। এখানে সবচেয়ে বড় পরিবর্তনটা একটু বড় প্রোমেটাফেজে, স্পিন্ডল যন্ত্র। গুড, স্পিন্ডল যন্ত্র। আরেকটা জিনিস, আরেকটা বলো, গুড, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন দেখছো চলে যাচ্ছে, চলে যাবে, এখনই চলে যাবে, দেখছো অবলুপ্ত হচ্ছে। হ্যাঁ, এখানে প্রথমের দিকে অবলুপ্ত হচ্ছে এবং প্রায় চলে কিছুক্ষণ পরেই প্রোমেটোফেজ আরম্ভ হওয়ার কিছুক্ষণ পরেই অবলুপ্ত হয়ে যায়। আর কিছু বলতে পারবা মেয়েরা? আচ্ছা, আমি এই দেখো ক্রোমোজোমের আকৃতি এখানে কত বড় ছিল, এখানে দেখো আস্তে আস্তে আরো খাটি হয়ে গেছে এবং এটা কিন্তু আরো মোটা হয়ে এই কি বলবো এটাকে অংশগুলোকে বাহুগুলাকে কিন্তু আরো মোটা এবং স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে। তো চলো দেখি আমাদের বইয়ে কিভাবে লেখা আছে প্রোমেটাফেজ এবং চিত্রটা যেভাবে দেওয়া আছে। আর একটু কথা বলি তোমাদেরকে, না বললেই না, অনেকেই প্রশ্ন করো যে ম্যাডাম যখন চিত্র আঁকবো তখন কি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষ কি আঁকতে হবে? এটার উত্তর হচ্ছে না, উদ্ভিদ কোষ দিয়েই আলোচনাটা করবা। যদি উল্লেখ থাকে যে দুই ধরনের কোষকেই দেখো সেই ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু দুইটা চিত্র একে এর বর্ণনা দেওয়া আসলে সময়ে কুড়াবে না। হ্যাঁ, দুইটা চিত্র আঁকলে এটা সম্ভব হয় না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্রোমেটাফেজ কে এ পর্যায়ে কি হয়। একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, যেটা তোমরা নিজেরাই বলতে পারলা। হ্যাঁ, তো এই স্পিন্ডল যন্ত্র সম্পর্কে এখানে একটা সুন্দর বর্ণনা আছে। এই বর্ণনা থেকে তোমরা একটা কোশ্চেন আনসারও করতে পারবা যে স্পিন্ডল যন্ত্র কি বা বলতে কি বোঝায়, এরকম কোশ্চেন আসতে পারবা। তো স্পিন্ডল যন্ত্র হচ্ছে 2 মেরু বিশিষ্ট একটা তোমার যে 2 মেরু বিশিষ্ট একটা নতুন গঠন যা কিনা প্রোমেটাফেজ পর্যায়ে তৈরি হয় এবং এখানের মধ্যবর্তী স্থানটাকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে, এই অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, তো কোষ কঙ্কালের মাইক্রোটিউবিল, যেটা তোমরা জানো মাইক্রোটিউবিল কি, মাইক্রোটিউবিল দিয়ে তৈরি হয় এই স্পিন্ডল যন্ত্র এবং এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এগুলোকে বলা হয় কি, স্পিন্ডল যন্ত্রের তন্তু, তাই তো? তো এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো তৈরি হয় এই মাইক্রোটিউবিল দিয়ে। মাইক্রোটিউবিল হচ্ছে কোষের একটা অংশ। হ্যাঁ, তো এরা কি হয় দেখো, 1 মেরু থেকে অপর মেরু, উত্তর এবং দক্ষিণ মেরু একদম পুরাটা জুড়ে থাকে, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। হ্যাঁ, এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। তাহলে আমরা বুঝতে পারলাম স্পিন্ডল যন্ত্রটা কি আর স্পিন্ডল তন্তুটা কি। হ্যাঁ, তাহলে স্পিন্ডল যন্ত্র আর স্পিন্ডল তন্তু সম্পর্কে মোটামুটি জানলাম, কিন্তু এখানে আরো কিছু ঘটনা ঘটে। দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা, এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল তন্তু গঠন হওয়ার সাথে সাথে এর মধ্যে আটকে যায়। প্রত্যেকটা ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর মধ্যে আটকে যাবে, হ্যাঁ, নির্দিষ্ট তন্তুতেই আটকায় এই তন্তু। যেগুলার মধ্যে ক্রোমোজোম গুলো আটকাবে তাদেরকে বলা হয় হচ্ছে তোমার হলো ক্রোমোজোমাল তন্তু অথবা আকর্ষণ তন্তু বলে, ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু, ট্র্যাকশন বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এখানে কিন্তু কিছু তন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে ক্রোমোজোম আটকে নাই, তারা কিন্তু আকর্ষণ তন্তু না। আমার কথা কি বোঝা গেল মেয়েরা? আচ্ছা, তো ক্রোমোজোম গুলো এই সময় বিষুবীয় অঞ্চলে, এ দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আস্তে আস্তে করে কি করে এরা একটা বিশেষ নৃত্যের মধ্য দিয়ে এরা এই পেট বরাবর আসার
আসতে থাকে। দেখো দুইটা অলরেডি ঋষভ অঞ্চলে চলে আসছে, আর বাকি দুইটা, এখানে চারটা ক্রোমোজোম দিয়ে দেখানো হয়েছে আকার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তো বাকি দুইটা কিন্তু এই ঋষভ অঞ্চলে আসে নাই, আসতে থাকে। হ্যাঁ, ক্রোমেটোফেজ পর্যায়ে এই ক্রোমোজোম গুলো ঋষভ অঞ্চলে আসতে থাকে, সাজার চেষ্টা করে, ঠিক আছে। হ্যাঁ, বিন্যস্ত হতে থাকে, কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটতে থাকে, যে কিছুক্ষণ আগে তোমরা নিজেরাই বলেছো এই কথাটা। আর প্রাণী কোষে কি হয়, প্রাণী কোষে যে এখানে দেখছি আমরা, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তো অবশ্যই, এছাড়াও পূর্বের বিভক্ত যে সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওল আমরা জানি এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। এখানে এই প্রোমেটাফেজ পর্যায়ে দুই মেরুর দিকে দুই সেন্ট্রিওল দুই ভাগে বিভক্ত হয়ে চলে যায়, এবং সেন্ট্রিওল দুটি চারিদিকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়। দেখো এখানে দেখতে পাচ্ছ স্পার্ক করছে, এটা হচ্ছে তোমার রশ্মি বিচ্ছুরিত হয়, আর এটাকে বলা হয় অ্যাস্টার রে, অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। এখন তো তোমাদের এটা জানতে হবে না বাবা, শুধু জেনে রাখো যে এই দুইটা অংশে বিভক্ত হয়ে দুই দিকে তোমার সেন্ট্রাল চলে যাবে, এবং এখান থেকে এক ধরনের রে বিচ্ছুরিত হবে যার নাম হচ্ছে অ্যাস্টার রে। হ্যাঁ, এতটুকুই জানতে হবে, আগে এতটুকুই মনে রাখো বাবা। আচ্ছা, মেটাফেজ পর্যায়ে আমরা এখনই শেষ করে দিব, যেহেতু আমাদের 3 মিনিট সময় আছে। মেটাফেজ পর্যায়ে এ দেখো, মেটাফেজে তোমরা কি বলতে পারবা যে মেটাফেজে কি হয়েছে? সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে এসেছে। হ্যাঁ, এই দেখো সেন্ট্রোমিয়ার গুলো একেবারে বিষুবীয় অঞ্চলে আছে, তার মানে বিষুবীয় অঞ্চলে সজ্জা শেষ হয়েছে। এখানে কিন্তু দেখো স্পিন্ডল যন্ত্রটাও কিন্তু একটু অন্যরূপ ধারণ করেছে, আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না মেয়েরা? কোনা 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 দেখা যাচ্ছে, মাকু আকৃতির আর নাই। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে এই পর্যায়ে এসে ক্রোমোজোম গুলো সবচাইতে বেশি মোটা ও খাটো হয়, কেননা জলবিয়োজন এখনো চলছে, জলবিয়োজন এখনো চলছে, এর ফলে আরো মোটা খাটো হয়, এবং শুধু এই পর্যায়ে এসেই ক্রোমোজোম গুলোর সংখ্যা একেবারে সঠিকভাবে গোনা যায়, যেহেতু এত মোটা আর খাটো হবে যে এদের সংখ্যা সঠিকভাবে গণনা করা সম্ভব হয় এই পর্যায়ে এসে। প্রাণী কোষেও দেখো একই অবস্থা, শুধুমাত্র এই দুই পোলে দুইটা তোমার অ্যাস্টারে সমৃদ্ধ সেন্ট্রিওল দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু দেখি, শেষ করে দিব এখানেই আমরা। এ পর্যায়ে প্রথমেই অর্থাৎ টেলোফেজের প্রথমেই সব ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের এই বিষুবীয় অঞ্চলে আসে। হ্যাঁ, দুই মেরুর মাঝখানে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে থাকে, দেখো বিষুবীয় অঞ্চলে, আর এই যে বাহুগুলা কিন্তু তোমার অন্যদিকে থাকে, বিষুবীয় অঞ্চলের উত্তর এবং দক্ষিণ দিকে অবস্থান করে, ঠিক আছে, মেরুমুখী হয়ে অবস্থান করে, মেরুর দিকে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা খাটো হয়, আমি বলেছি প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায়, এই কথাটা বলা হয় নাই, এই যে দুইটা ক্রোমাটিড থাকে প্রতিটা ক্রোমোজোমে, এদের মধ্যে আকর্ষণ কমে যায়, কেন জানো? কারণ এই যে স্পিন্ডল তন্তু গুলা এগুলা এই দিকে আর এই দিকে, উত্তর মেরুর দিকে আর দক্ষিণ মেরুর দিকে টান খায়। হ্যাঁ, একটা টানের সৃষ্টি হয়, টানের ফলে কি হয়, এই দুইটা ক্রোমাটিডের মাঝে যে আকর্ষণটা সেটা কমে যায়, বিকর্ষণ শুরু হয়ে যায়। এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারটাও ভাগ হয়ে যাবে, যেহেতু টান খায় দুই দিকে, তাহলে স্বাভাবিকভাবেই সেন্ট্রোমিয়ারের মাঝখানে চিড় ধরে যায়, ফাটল ধরে যায়, এবং দুইটা সেন্ট্রোমিয়ার দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আর নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, মেটাফেজে এসে সম্পূর্ণ চলে যায়। এই পর্যন্তই আজকে থাকবে মেয়েরা। হ্যাঁ, কারণ 1 মিনিট আছে, তো আমরা কোশ্চেন, আমাদের ইচ্ছা ছিল পুরাটা পড়ানো, কিন্তু তা পাচ্ছি না, মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তিনটা পর্যায়ে থাকলো মেয়েরা বাকি, তো আমরা একটু কোশ্চেনটা দেখি। সময়ের স্বল্পতার কারণে আসলে পরবর্তী সেটা পরবর্তী দিনে আমরা পড়ব। এইটা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস ইন্টারফেজ এগুলো একটু দেখবা। আচ্ছা, তোমরা একজন উপস্থিতি দাও নাই, 34 জন 33 জন আছো। হ্যাঁ, একটু আমি আর বলছি না, এই পর্যায়ে যা যা পেলে যতটুকু পড়ালাম ওর মধ্যেই কোশ্চেন গুলা সলভ করবা। স্ক্রিনশট নিয়ে নাও মেয়েরা, শেষ করে দিব এখনই। তোমরা 33 জন আছো, হ্যাঁ সামনের দিনে আরো বেশি মেয়ে থাকবা আশা করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। আসসালামু আলাইকুম মিস।